যাই হোক, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে চলে এসেছি সম্পূর্ণ অন্য ধরনের একটা ভিডিও নিয়ে। তো সেটা হচ্ছে আমি একটা কাঠের গুঁড়ির দিয়ে কীভাবে ওয়েস্টের চাষ করতে হয় সেটার উপর একটা ভিডিও করেছিলাম, আর সেই ভিডিওটাতে আপনারা অনেকেই অনেক রকম খুব সুন্দরভাবে সাড়া দিয়েছেন। তো সেটার জন্যই আজকে চলে এসেছি তার রিভিউ দেবো বলে। তো তার আগে মনে করলাম যে একটু স্পনের ঘরটায় একটু কাজ আছে, সেটা শেষ করে যাই, সঙ্গে আপনাদের সঙ্গে একটু ভিডিও করে যাই। যাই হোক, দেখতে পাচ্ছেন কত স্পন আমাদের এখন রেডি আপাতত, আরও নিচে রয়েছে স্পন, আর এদিকে লামিনার অন হয়ে গেছে মানে আমরা আবার কাজে বসবো, এদিকেও কিছু রয়েছে স্পন। তো যাই হোক, আজকে একটু পিক ভাবেই কাজ শুরু হচ্ছে আবার সন্ধ্যের কাজটা, তো সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে যাই। তো সেই সূত্রে একটা ছোট্ট খবর বলি যে যদি আপনারা কাঠের গুঁড়োর যে প্যাকেজিংগুলো সেগুলো একটু বড় বড়ভাবে করেন তাহলে হয়তো একটু মাইসিলিয়াম রান একটু দেরিতে হবে, কিন্তু একটু বেশি করে আর কি ফলন পাবেন। আর যত ছোট করবেন মানে খাবার যত ছোট দেবেন তত কিন্তু ফুটিংও ছোট আসবে। তোমরা ছোট করে ব্যাক করেছিলাম এই কারণে যে চট জলদি মাইসিলিয়াম রান হবে সেই জন্য। আর একটা 200 গ্রামের ব্যাগ থেকে আমরা মোটামুটি 4টে করে তৈরি করেছিলাম, তো সেই হিসেবে আমরা অল্প করে ফলন পেয়েছি। আর যদি আপনারা এর থেকে বেশি পেতে চান তো অবশ্যই বেশি করে ব্যাগটাকে বড় করে তৈরি করুন। তাহলে চলুন একদম সোজা চলতে আমাদের যে ঘরে আমরা মাশরুম চাষ করি সেই ঘরে। এটা আমাদের কাঠের গুঁড়োর প্রথম ফুটিং, সব স্টার্ট হয়েছে ফুটিং আসা। এটাতে ভরে গেছে মাইসিলিয়াম, খুব শিগগিরই এটাতে ফুটিং আসবে। খুব সুন্দর মাইসিলিয়াম রান হয়েছে। এটা ছিল আখের ছিবড়ার আর তার সঙ্গে বিচুলি একটা বিগ ব্যাগ করেছিলাম। এটা আমাদের প্রথম কাঠের গুঁড়ির থেকে বেরিয়েছে, তো রিভিউ দিতে চেয়েছিলাম সেই রিভিউর জন্য ছোট্ট একটা ভিডিও করা। তো শীত পড়ে গেছে জানি যে কোয়ান্টিটিতে খুবই অল্প, কিন্তু এটা ফার্স্ট অনেক ফার্স্ট করেছিলাম। এটা দেখুন পুরো মাইসিলিয়াম রান হয়ে গেছে, কিন্তু এগুলোর এখনও মাইসিলিয়াম রান হয়নি যার কারণে এটা থেকে ফার্স্ট ফুটিং বেরিয়ে গেছে। যাই হোক, সেটা কথা নয়, কথা হচ্ছে কাঠের গুঁড়ো থেকেও সাকসেস পাওয়া যায়, এটাই বড় কথা। তো সেই জন্যই আজকে রিভিউ দিতে চলে এলাম যে আমাদের কাঠের গুঁড়ি দিয়ে কেমন করে আমরা করেছিলাম, তার একটা ভিডিও আমি আগেই আপলোড করেছি, আর এবার একটা ছোট্ট করে আপলোড করে দিলাম যে আমাদের মাশরুমগুলো বেরোতে শুরু করে দিয়েছে বা মাশরুমগুলো একদম এখন রেডির মুখে, যে বাজারে যাওয়ার মুখে প্রায়, কারণ এখনই সব ফুটিং বেরোবে। যাই হোক, আর কিছু জিনিস নিয়ে কথা বলার নেই, ছোট্ট একটা ভিডিও কাঠের গুঁড়ির রিভিউ। তো কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে আবার সাবস্ক্রাইব করে যাবেন, আর লাইক শেয়ার কমেন্টস তো থাকলোই। তো চলে যাচ্ছি আবার আজকের জন্য।